এই ক্লাসটি করতে মাত্র 2 মিনিট সময় লাগে। সময় লাগে দিয়ে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কথা বলি, এটা করতে এতক্ষণ সময় লাগে, এটা করতে অতক্ষণ সময় লাগে। এই সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে কিভাবে বানাতে পারি আজকের এই ছোট্ট ক্লাসে আমরা ইনশাল্লাহ শিখে নিব। আমরা যদি বলতে চাই সময় লাগে দিয়ে কোনো কথা, আমরা কমনলি জাস্ট একটা ফ্রেজ ইউজ করব, সেটা হচ্ছে ইট টেকস টাইম টু। কি ব্যবহার করব? ইট টেকস টাইম টু। তাহলে সময় লাগে, কোন একটা কাজ করতে সময় লাগে, সেন্টেন্সটা আমরা শুরু করব কি দিয়ে? ইট টেকস টাইম টু এবং তারপর ভি ওয়ান। ইট টেকস টাইম টু প্লাস ভি ওয়ান। কয়েকটা এক্সাম্পল একটু আমরা দেখি। যেমন বাজারে যেতে 30 মিনিট সময় লাগে, বাজারে যেতে 30 মিনিট সময় লাগে। ইট টেকস 30 মিনিটস টু গো টু মার্কেট। It takes 30 minutes to go to market. So it takes time to plus V1, go to market. একইভাবে আমরা বলতে পারি ইংরেজি শিখতে 6 মাস সময় লাগে। যদিও এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট কথা, কারণ ইংরেজি শিখতে আরও অনেক সময় লাগে। তো আমরা বলতে পারি ইট টেকস 6 মান্থস টু লার্ন ইংলিশ। ইট টেকস 6 মান্থস টু লার্ন ইংলিশ। পানি আনতে 20 মিনিট সময় লাগে। ইট টেকস 20 মিনিটস টু ব্রিং ওয়াটার। একইভাবে আমরা বলতে পারি টাকা তুলতে অনেক সময় লাগে। ইট টেকস সো লং টু উইথড্র মানি, অথবা আমরা এটাও বলতে পারি ইট টেকস আ লট অফ টাইম টু উইথড্র মানি। এবং সেম ফর্মেটে আমরা যে কোনো সেন্টেন্স বলতে পারি, যেমন ইট টেকস 1 আওয়ার টু ড্র আ পিকচার। তো কোনো একটা কাজ করতে সময় লাগে, ইট টেকস টাইম টু, কি করার? ওই কাজটাকে জাস্ট আমরা ভি ওয়ান ফর্মে বসিয়ে দিব, তাহলেই হয়ে গেল। আর মাঝে যদি আমরা সময়টাকে মেনশন করি 30 মিনিট, 6 মাস, 20 মিনিট, অনেক সময় অথবা 1 ঘন্টা, ওইটাকে জাস্ট আমরা মাঝখানে ইনক্লুড করে ফেলবো। ইট টেকস ড্যাশ টাইম টু V1। এভাবেই ইজি ওয়েতে গ্রামার শিখতে আপনি যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সবার জন্য গ্রামারওয়ালা কোর্সে, যেখানে মাত্র 999 টাকায় আমরা A to Z সব ধরনের গ্রামার কিন্তু পেয়ে যাব। কোর্সে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।